চড়ক ভেঙে বিপত্তি। ধূপগুড়ি ব্লকের বারুঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য বোড়াগাড়ি এলাকায় চড়ক ভেঙে আহত হলেন তিনজন। জানা যায়, এদিন ধূপগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে চড়ক পুজো মেলার আয়োজন করা হয়েছিল। সেই মতো বারুঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য বোড়াগাড়ি এলাকায় চলছিল চড়ক পুজো এবং মেলা। দূর দূরান্তের প্রচুর মানুষ সেখানে ভিড় জমিয়েছিলেন। সেখানেই চড়ক ঘোরার সাথে সাথেই ভেঙে পড়ে যায় দর্শনার্থীদের উপর। আহত হয় তিনজন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত তিনজনের অবস্থা স্থিতিশীল। আহত প্রত্যেককেই চড়ক পুজোর মেলা দেখতে গিয়েছিল। ঘটনাস্থলে পৌঁছেছে ধূপগুড়ি থানার পুলিশ। রাত 6:30 নাগাদ এখানে একটা চড়ক মেলা হয়। তো প্রথম ঘোরানোর সাথে সাথেই ভেঙে পড়ে আর কি। তো সেরকম কোনো ইঞ্জুরি নেই, দুই তিনজন একটু হালকা ব্যথা পেয়েছে। হাসপাতালে যাওয়ার মতো কোনো ব্যাপার নেই। আমিও খবর পেয়ে আসি এলাকায় এবং পুলিশও আসে। এখন সব ঠিকঠাক আছে। মানে কীভাবে ভাঙলো কিছু জানতে পারলেন? সেটা হচ্ছে ওই যখন ঘোরাটা শুরু হয় হুট করে মাথাটা ভেঙে পড়ে যায়। পুলিশ আসলো ঘটনাস্থলে? হ্যাঁ, পুলিশ আসছে। আহত বলতে কয়জন আছে? তিনজন হালকা একটু ব্যথা পেয়েছে। সেরকম হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। কোন এলাকায় এটা ঘটনা? এটা মধ্য বারুঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য বোড়াগাড়ি এলাকার। আপনার নাম? প্রতাপ মজুমদার, প্রধান বারুঘড়িয়া গ্রাম পঞ্চায়েত। কী ঘটনা, কী হয়েছে, চড়ক কীভাবে ভাঙলো? এখানে ঘটনাটা হচ্ছে যে আমাদের জন্মের আগের থেকেই পুরুষরা এরা মানে পূজাটা করে আর কি। তো এটাকে বলে খকরপাড়া এবং কামারপাড়া মিলে এখানে একটা পূজা আছে, মানে তোমার চড়ক পূজার থান আছে, ওখান থেকে অনুষ্ঠিত করে এই জায়গাটাতে। তো যখন এখানে মানে চড়কটা ঘোরা শুরু করলো আর কি, একটা মানে এক পাক ঘুরছে, ঠিক আছে, তো উপরে যে মাথাটা যে থাকে আর কি, জাস্ট ওখান থেকে ভেঙে পড়ে গেছে আর কি। ঠিক আছে, এখন এই ব্যাপারটা বোঝা যাচ্ছে না যে ওখান থেকে ভেঙে পড়ছে। এগুলো তো অনেক মন্ত্রতন্ত্রের ব্যাপার থাকে। তো এখন এখানকার যে সমস্ত সিনিয়র গুরুজন ব্যক্তিরা আছে, ওরা হয়তো এটা নিয়ে ভাবতেছে যে বান টান এরকম একটা ব্যাপার থাকে, বা হয়তো উপরে তো যা সরঞ্জাম দেওয়া সবই ঠিক আছে। আর এবার এটা প্রথম হলো, কতজন আহত? প্রথম কতজন আহত হয়েছে? আহত 4-5 জনের মতন। কি অবস্থা তবে? না, এখন সেরকম কোনো মানে মনে করো যে সিরিয়াসলি ওরকম কোনো হয়নি, এমনি ব্যথা ট্যাথা পাইছে। আর যিনি ঘুরে আর কি, ওনাকে ওই বাড়িতে রেস্কিউ করে নিয়ে যাওয়া হলো। ঠিক আছে, আপাতত মোটামুটি জল টল দিয়ে মোটামুটি ঠিকঠাকই আছে। বাকিদের কি হাসপাতালে নিয়ে যাওয়া? বাকি নাই, আমি যেটা শুনলাম একটা বাচ্চা নাকি বলে এখানে যা শুনলাম আর কি, এখন আমি দেখিনি, ও ভিড়ভাট্টার মধ্যে ছিল। তো আমিও ওই লোকগুলোকে ধরে ধরে এদিকে ওদিকে করতেছিলাম। আমি পরে শুনলাম যে একটা বাচ্চা নাকি বলে আহত হয়েছিল, তাকে নাকি হসপিটালে নিয়ে গেছে। এখন এটা আমি কনফার্ম না আর কি। আচ্ছা, আপনার নাম? আমার নাম দীপক রায়। কোন এলাকাটা? এটা মধ্য বড়াগাড়ি খোখোপাড়া বলে। আপনি ছিলেন ওখানে সামনে? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম দীপক রায়। বাড়ি কোথায়? কলেজ পড়ায়। আচ্ছা, আপনি সামনেই ছিলেন মানে যখন ঢুকার মতো পড়লো? হ্যাঁ, সামনে ছিলাম। কী কীভাবে হলো ঘটনাটা? এক পাকও ঘুরে নেই, কি ভাঙছে চড়কটা? এনার নাম কি আহত হয়েছে? মানে কোথায় ছিলেন আপনি? মাঠে, মানে কোন মাঠে? চড়ক পূজা দেখানো হচ্ছে, চড়ক মানে কি ভেঙে পড়লো আপনার? লোকটা রশি ঘুরছিল, কোথায় লেগেছে আপনার? কোথায় লেগেছে আপনার?